আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ঘূর্ণিঝড় ইয়াসের আতঙ্কে দিন কাটাচ্ছে সুন্দরবন উপকূলের প্রায় কয়েক লাখ মানুষ। ঝুঁকিতে পড়েছে বেড়ি বাঁধের পাশে বসবাসরতরা। তবে প্রশাসন বলছে সকল প্রস্তুতি সম্পন্ন, প্রস্তুত রাখা হয়েছে সাইক্লোন শেল্টার কেন্দ্র সহ খাদ্য সামগ্রী। বেড়ি বাঁধের পাশে ফেলা হচ্ছে জিও ব্যাগ। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন মাসুম আলিসা। উপকূলে নতুন আতঙ্ক ঘূর্ণিঝড় ইয়াস। ইয়াসের প্রভাব মোকাবেলায় এরই মধ্যে শুরু হয়েছে প্রস্তুতি। খুলনা স্থায়ী 283টি আশ্রয়কেন্দ্রের সাথে করোনা মহামারী বিবেচনা করে আরও 1048টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হচ্ছে। এছাড়া 810 কিলোমিটার বাঁধের 20 কিলোমিটার ঝুঁকিপূর্ণ এলাকায় ফেলা হচ্ছে জিও ব্যাগ। মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং জনগণের মধ্যে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমাদের সিপিবি ভলান্টিয়ার বাহিনী সহ জনপ্রতিনিধিরা কাজ করছেন। আশ্রয়কেন্দ্রগুলোতে বরাদ্দ দেওয়া হয়েছে পর্যাপ্ত খাদ্য সামগ্রী ও গোখাদ্য। প্রস্তুত প্রায় 5,500 স্বেচ্ছাসেবক। ত্রাণ বিষয় নিয়ে আসলে খুব সমস্যা নেই, আমাদের পর্যাপ্ত ত্রাণ আছে, 5,320 জন স্বেচ্ছাসেবক প্রস্তুত আছে। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বাগেরহাটের নদী খালের পানি বেড়েছে। শরণখোলায় আতঙ্কিত জেলে ও বাসিন্দারা। এরই মধ্যে শরণখোলা, মোংলা, রামপাল ও মোরেলগঞ্জ সহ জেলার 344টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র প্রস্তুত। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনায় 1,87,00,000 টাকা সহ মজুদ রয়েছে 28 মেট্রিক টন খাদ্যশস্য। ঘূর্ণিঝড় কালীন বা ঘূর্ণিঝড় পরবর্তীতে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণপূর্বক দ্রুত গতিতে যেন জনগণের কাছে ত্রাণ সহায়তা বা উদ্ধার তৎপরতার কার্যক্রমটি বাস্তবায়ন করা যায় তার জন্য আমরা জেলা প্রশাসন তৎপর রয়েছে। কক্সবাজারে 576টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ও 25টি মুজিব কিল্লা প্রস্তুত। তৈরি আছে মেডিকেল টিম, নিয়োজিত করা হয়েছে 6,000 স্বেচ্ছাসেবক। মাসুম আলিসা, একুশে টেলিভিশন।